টোনা, আমার পেট খুব ব্যথা করছে টোনা। উফ, আমার মনে হয় ডিম দেওয়ার সময় হয়ে গেছে। পেটটা বড্ড ব্যথা করছে টোনা। সত্যি বলছো? আমার তো খুব আনন্দ লাগছে তোমার এই কথাটা শুনে। মুন্নি, তুমি বাসায় রেস্ট নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আর হ্যাঁ মুন্নি, যতদিন না আমাদের সন্তান পৃথিবীতে আসছে, ততদিন তোমাকে আমি খাবার খুঁজতে যেতে দিব না। আমি নিজেই খাবার খুঁজে এনে তোমাকে দিব, ঠিক আছে? এতক্ষণ আমরা যাদের কথা বলতে দেখলাম তারা হলো টোনা আর টোনার স্ত্রী মুন্নি। টোনার স্ত্রী প্রথম ডিম দিবে, সেই জন্য টোনা অনেক খুশি। টোনা তার স্ত্রীকে বাসায় রেখে খাবার খুঁজতে যায়। এদিকে মুন্নি একটা ডিম দেয়। বেশ কিছুক্ষণ পর টোনা মুন্নির জন্য খাবার নিয়ে আসে। মুন্নি, এই নাও, তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি। টোনা দেখো, আমি কত সুন্দর একটা ডিম দিয়েছি। এখন শুধু আমাদের সন্তান পৃথিবীতে আসার অপেক্ষা। এইভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। অবশেষে টোনার মুনির অপেক্ষার অবসান ঘটিয়ে ডিম থেকে একটা সুন্দর ফুটফুটে মেয়ে বাচ্চা বের হয়ে আসে। টোনা দেখো দেখো, আমাদের কত সুন্দর বাচ্চা হয়েছে। আচ্ছা টোনা, তুমি আমাদের মেয়ের নাম কি রাখবে গো? আমাদের মেয়ের নাম হলো টুকি। মুন্নি কন্যা সন্তানের জন্ম দিয়ে অনেক খুশি হয়েছিল, কিন্তু তাদের এই খুশি বেশিক্ষণ থাকেনি। মুন্নি যেদিন টুকির জন্ম দেয় সেই দিনই মুন্নি মারা যায়। মুন্নি, এটা হতে পারে না, তুমি আমাদের ছেড়ে এভাবে চলে যেতে পারো না মুন্নি। এখন আমি এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কি করব, কোথায় যাব মুন্নি? এসব বলেই টোনা অনেক কাঁদতে থাকে। এভাবেই কয়েকদিন কেটে যায়। টোনা তার ছোট মেয়ের দেখাশোনা করার জন্য টুনিকে বিয়ে করে নিয়ে আসে। টুনি, তুমি আমার মেয়েটাকে কোনোদিন মায়ের অভাব বুঝতে দিও না। টোনা, তুমি কোনো চিন্তা করো না, টুকি আজ থেকে আমারও মেয়ে। আমি টুকির মা, আমি ওকে অনেক ভালোবাসবো আর অনেক আদর করব। টুনি টুকিকে অনেক আদর করে, একদম নিজের মায়ের মতো। টুকি ও টুনির সব কথা শোনে। টুনি টুকিকে গোসল করিয়ে দেয়, খাবার খাইয়ে দেয়। এভাবে হাসি খুশিতে তাদের দিন কাটতে থাকে। একদিন হঠাৎ করে টুকির গায়ে ফোসকা ওঠে। একি রে মা, তোর গায়ে সব কি হয়ে গেল? তোর বাবা কাজ থেকে বাড়িতে আসলে তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কি যে হলো তোর শরীরে, কিছুই তো বুঝতে পারছি না। এরপর টোনা কাজ থেকে বাড়িতে ফিরে আসে, আর বাড়িতে এসে টুকির শরীরে ফোসকা দেখে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর তা দেখে ডাক্তার বলে, এই ঔষধগুলো খাইয়ে দিবেন, তবে এটা যে কি রোগ হয়েছে সেটা আমিও বুঝতে পারছি না। তবে যত সম্ভব এই মেয়েকে অন্যের থেকে দূরে দূরে রাখবেন, কারণ আমার মনে হয় এই রোগ অন্য কারো হতে পারে। এটা মনে হয় ছোঁয়াচে রোগ। এই শুনে টোনা আবার টুকিকে বাড়িতে নিয়ে আসে। এইভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। কোনো ওষুধেই টুকির কিছুই হয় না। টুকির এই রোগের কথা পুরো বনে ছড়িয়ে পড়ে। একদিন শালিক বলে, জানো দিদি, শুনলাম টুনির মেয়ে নাকি বড় ধরনের রোগ হয়েছে, কোনো ওষুধে কোনো কাজ হচ্ছে না গো। হ্যাঁ গো শালিক দিদি, আমিও তো সেটাই শুনলাম। আমি আরো কি শুনেছি জানো, এই রোগটা নাকি ছোঁয়াছে, যে ওই মেয়ের স্পর্শে যাবে তারই নাকি এই রোগটা হবে গো। তাহলে তো খুবই মুশকিলের কথা। টুকি তো আমাদের বাচ্চাদের সাথে খেলা করে, আর ওর বাবা মা তো আমাদের সাথে মেলামেশা করে। তাহলে তো আমাদের এই রোগটা হতে পারে, তাই না? না না বাবা, ওই মেয়েকে এই বনে রাখতে দেওয়া যাবে না। ঠিকই বলেছো দিদি, ওই মেয়ে তো একটা অভিশাপ এই বনের জন্য। ওর জন্য বনের সব পাখিদের জীবন বিপদে পড়েছে, ওকে এই বন থেকে তাড়িয়ে দিতে হবে। চলো শালিক দিদি, আমরা এই খবরটা বনে সবাইকে বলে দেই। এই বলে শালিক আর বিউটি বনের সবাইকে টুকির রোগের কথা বলে। আর পরের দিন টোনা যখন কাজে যায় তখন সবাই টোনার বাড়িতে যায় আর বলতে থাকে, তোর মেয়ে একটা অভিশাপ, আমরা এই মেয়েকে এই বনে থাকতে দিব না।
আমরা ওকে নদীতে ভাসিয়ে দিব, বুঝতে পেরেছিস? কি বলছো সবাই, এটা কোনো ছোঁয়াচে রোগ নয়, আর এটা কোনো অভিশাপ নয়। তোমরা এমন কাজ করবে না, আমার মেয়েটা অনেক ছোট, তোমরা ওকে ছেড়ে দাও, ওকে কিচ্ছু করো না। কিন্তু বনের কেউ তার কথা শোনে না, না শুনেই টুকিকে কলার পাতায় করে নদীতে ভাসিয়ে দেয়। এরপর টুকি কলা পাতায় নদীতে ভাসতে থাকে। মা, কোথায় তুমি? আমাকে এখান থেকে নিয়ে যাও মা, আমার অনেক ভয় করছে। মা, মা, কোথায় তুমি? এই বলেই টুকি কান্না করতে থাকে। টুকি ভাসতে ভাসতে এক পর্যায়ে ডুবে যেতে ধরে। তখনই সেখানে একটা সাপ আসে। সাপটা টুকিকে কান্না করতে দেখে সাপের অনেক মায়া হয়। কত কত সুন্দর ফুটফুটে বাচ্চা, কে কে এত নিতায় যে এত সুন্দর বাচ্চাকে এইভাবে নদীতে ভাসিয়ে দিয়েছে? এই বাচ্চাটাকে আমার বাঁচাতেই হবে। এ কথা বলেই সাপটি টুকিকে ডাঙ্গায় নিয়ে যায় আর একটা নাগিন রূপ ধারণ করে। টুকি ছোট থাকার কারণে ওর শুধু নামটাই মনে থাকে, আর কিছুই মনে থাকে না। তোমার তোমার নাম কি শুনি? তুমি কোথা থেকে এসেছো? তোমার বাবা মার নাম কি আমাকে বলো। আমার নাম টুকি। আমার মা কোথায়? আমি মায়ের কাছে যাব। আমার তো কিছু মনে নেই। আমার কিছু মনে নেই কেন? এই বলে টুকি অনেক কান্না করে। টুকির কান্না দেখে নাগিন বলে, তুমি তুমি কান্না করো না টুকি মা, আমি তোমার মাছ থেকে। এই বলে নাগিন টুকিকে জড়িয়ে ধরে আর নাগিন তার শক্তি দিয়ে টুকিকে ভালো করে দেয়। এরপর থেকেই নাগিন টুকিকে বড় করতে থাকে। একদিন টুকি তার মা নাগিনকে বলে, মা, তুমি আমাকে আজকে বনে ঘুরতে নিয়ে যাবে? মা, চলো না আমাকে নিয়ে বনে, আমি তো বনে ঘুরতে যাব। ঠিক আছে মা, চল চল তবে। এই বলেই টুকি আর তার মা নাগিন বনে ঘুরতে যায়। অন্যদিকে টুকিকে নদীতে ভাসিয়ে দেওয়ার কারণে টুকির বাবা টোনা টুকির চিন্তায় মারা যায় আর টুনি পাগল হয়ে বনে বনে ঘুরে বেড়ায়। এমন সময় টুকির সাথে টুনির দেখা হয়। টুনি পাগল হওয়ার কারণে টুকিকে চিনতে পারে না, কিন্তু টুকি ঠিকই তার মাকে চিনতে পারে, কেননা টুকির যে তার মায়ের চেহারা আবছা আবছা মনে ছিল, শুধু নামটাই বলতে পারতো না। মা, মা, তুমি কেমন আছো মা? তোমার এই অবস্থা কেমন করে হলো? মা, তুমি আমাকে চিনতে পারছো না মা? এই বলেই টুকি টুনিকে জড়িয়ে ধরে। টুনি পাগলের মতো আচরণ করে আর বলতে থাকে, এই কে তুই, কে তুই? সরে যা, সরে যা বলছি। এই যা 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 যা, আমার সামনে থেকে চলে যা। সর, আমি শুধু টুকির মা। আমার টুকির মা আমি, আমি তোর মা নই। যা যা যা, আমাকে একদম ছুবি না। চলে যা, চলে যা বলছি। আমি তোমার টুকি মা, দেখো ভালো করে আমাকে। আমার নাম তো টুকি, আমি তোমার মেয়ে। এরপর টুকি তার নাগিন মাকে বলে, মা, এ হলো আমার আসল মা, দেখো না মা, আমার মা আমাকে চিনতে পারছে না, আমার মা আমাকে ছাড়া পাগল হয়ে গেছে। নাগিন ওদের মামের ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে যায় আর তার জাদু শক্তি দিয়ে টুনিকে ভালো করে দেয়। মা টুকি, তুই বেঁচে আছিস? তোকে আমি কত খুঁজেছি জানিস? তোকে না পেয়ে চিন্তায় চিন্তায় তোর বাবা যে মারা গেছে। চল মা, আমার সাথে চল, আমরা বাড়ি ফিরে যাই। মা, এই দেখো, এই দেখো, আমার আরেকটা মা। এই মা আমাকে এতদিন আদর করেছে। ওরে আমার পাগলি মেয়ে। এরপর টুনি নাগিনকে ধন্যবাদ দিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে আবার ওই বনে ফিরে আসে আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এক বনের নদীর ধারে দুটি বড় গাছ ছিল, একটি পেয়ারা গাছ ও অপরটি লিচু গাছ। তারা দুজন পাশাপাশি থাকাতে তাদের মাঝে অনেক ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন, কি গো লিচু গাছ, তুমি তিন দিন আরো খাটো হয়ে যাচ্ছ নাকি? দেখো দেখো,
আমি তোমার থেকে কত বড়। আমার পাশে দাঁড়িয়ে থাকতে তোমার লজ্জা করে না? এ মা, তোমাকে কত খাটো দেখাচ্ছে। যাও যাও, বনের মধ্যে লোহার কামারকে গিয়ে তোমার গাছের গোড়া পিটিয়ে লম্বা করে নিয়ে আসো, যাও। ও আচ্ছা আচ্ছা, তুমি তো হাঁটতেও পারবে না, কেন যে এত খাটো হয়েছো? না বোন পেয়ারা গাছ, আমার লম্বা হয়ে কাজ নেই, আমার যা আকৃতি আছে তাতেই আমার শান্তি। এই ছোট আকৃতি নিয়ে যে অন্য সাহায্য করতে পারি তাতেই চলে যায় আমার। দেহের আকৃতিতে কি কারো গুণ বিচার করা যায়? পেয়ারা গাছ তুমি বলো। আহা, তুমি কি মন খারাপ করলে? আর মন খারাপ করলেই বা কি বলো? সত্যি তো তুমি খাটো, আমার মতো কোনো দিন লম্বা হতে পারবে না। খাটো পেটে কোথাকার, একটু ভালো দেখা যায় না তোমাকে। পেয়ারা গাছের এমন খোঁচানো কথা শুনে লিচু গাছের ভীষণ মন খারাপ হয়। কিন্তু লিচু গাছ তার মন খারাপ বোঝাতে না দিয়ে পেয়ারা গাছকে বলে, না না পেয়ারা গাছ, তুমি আমার বন্ধু হও, আমি কিছুতেই তোমার কথাতে মন খারাপ করতেই পারি না। আর তুমি নিশ্চয়ই আমার মন খারাপের জন্য এমন কিছু বলবে না, তাই না? কারণ বন্ধুরা কখনোই অন্য বন্ধুকে কষ্ট দিয়ে কোনো কথা বলে না। লিচু গাছের কথা শুনে পেয়ারা গাছ হাসতে হাসতে উপহাস সুরে বলে, মন খারাপ করলে করবে, আমি তোমার মন খারাপের জন্য তো আর সত্যি কথা মিথ্যে বানাতে পারবো না। আসলেই তো তুমি একটা খাটো গাছ। আর শোনো লিচু গাছ, আমি অনেক লম্বা আর মোটা গাছ, সবাই আমার সাথে বন্ধুত্ব করতে চায়, তাই আমি তোমার মতো একজনের সাথে বন্ধুত্ব রেখে আমার সম্মান হারাতে চাই না। আজ থেকে তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব নেই, কখনো কাউকে বলবে না যে আমি তোমার বন্ধু। পেয়ারা গাছ যখন লিচু গাছকে এসব বলে অপমান করছিল, তখন লিচু গাছের ডালে টুনি পাখি বসে সব শুনছিল। এবার পেয়ারা গাছের কথা শুনে টুনি পাখি আর চুপ করে থাকতে পারলো না। এভাবে কেন বলছো লিচু গাছকে? কিসের এত অহংকার শুনি? যাকে তুমি এত কথা শোনাচ্ছ, দেখবে তাকে একদিন তোমার বিপদে সবচেয়ে আগে দরকার পড়বে। তাই কখনোই আমাদের কারোর সাথে অহংকার করা উচিত নয়। আর লিচু গাছ, তুমিও এই অহংকারী পেয়ারা গাছের সাথে আর কখনো কথা বলবে না, পাজি একটা। এ কথা বলে টুনি লিচু গাছের ডাল থেকে উড়ে চলে যায়। আর টুনির কথা শুনে পেয়ারা গাছ ভীষণ রেগে যায় আর মনে মনে বিড়বিড় করে বলতে থাকে, নিশ্চয়ই এই শয়তান লিচু গাছটা এই ছোট্ট পাখিকে এসব কথা বলার জন্য শিখিয়ে দিয়েছে, আর নিজে ভালো সেজে আমার পাশে দাঁড়িয়ে আছে। আসুক একদিন ওই পাজি পাখি আমার ডালে বসতে, দেখাবো মজা। বনের সব থেকে বড় গাছকে এমন বাজে কথা বলার সাহস হয় কোথা থেকে ওর? এইভাবে লিচু গাছ আর পেয়ারা গাছ পাশাপাশি থেকে অনেকগুলো দিন কাটিয়ে দেয়। তারপর তাদের ফল ধরার সময় হয়। পেয়ারা গাছ অনেক মোটা আর বড় ছিল বলে তার গাছে পেয়ারা অনেক ডাসা ডাসা আর বড় বড় ছিল। এইদিকে লিচু গাছ ছোট ছিল বলে তার অনেক অল্প ফল ধরে। এদিকে পেয়ারা গাছ লিচু গাছকে বলে, আহারে লিচু গাছ, তোমার কি ছোট ছোট ফল ধরেছে, আর আমাকে দেখো কি সুন্দর গাছ পড়তে ফল ধরেছে। তোমার নাম লিচু গাছ না হয়ে কচু গাছ হওয়া উচিত ছিল, নামটা যেমন হতো কাজেও মিলে যেত, খুব ভালো মানাতো। পেয়ারা গাছের কথা শুনে লিচু গাছ এবার ভীষণ বিরক্ত হয় আর বলে, দেখো তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো, লিচু তো ছোট ছোটই হয়, আমার ফলের আকার যেমন তেমনই তো হয়েছে, তাই না? তুমি নিজের গুণগান করতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছো যে অন্যের গুণ তোমার চোখেই পড়ে না। লিচু গাছের এমন কথা শুনে পেয়ারা গাছ আর কিছু বলে না, চুপ করে থাকে। ও বাবা, আজকে এত রোদ উঠেছে, কোথায় যে একটু বসবো তার উপায় নেই। ওই তো এত বড় একটা পেয়ারা গাছ, যাই তার ডালে গিয়েই বসি। পেয়ারা গাছে তো ডাসা ডাসা অনেক পেয়ারাও ধরেছে, পেয়ারাগুলো খাওয়াও হবে আর আমার একটু বিশ্রামও নেওয়া হবে। এ কথা বলে কালু কাক পেয়ারা গাছের ডালে গিয়ে বসে। আর যেমনি পেয়ারা গাছে পেয়ারা খাওয়ার জন্য পেয়ারা পাড়তে যায়, তখনই পেয়ারা গাছ চেঁচিয়ে ওঠে, এই এই নোংরা কাক,
করছিস কি? ইস কি বিশ্রী গন্ধ, তো শরীর থেকে আসছে। নেমে যা, নেমে যা। কোন নর্দমা থেকে যে উঠে এসেছিস? আমার ডাল থেকে এক্ষুনি নেমে যা। তোর নোংরা হাত লেগে তো আমার পেয়ারাগুলোই নষ্ট হয়ে গেল। এখন তো কেউ আর আমাকে সুন্দরী পেয়ারা গাছ বলবে না। হায় হায়, আমার রূপ তো নষ্ট হয়ে গেল, শয়তান কাকতাকার। পেয়ারা গাছের এমন অহংকারী কথা শুনে কালু কাক ভীষণ অবাক হয়ে যায় আর বলে, এটা কেমন ধরনের কথা? তোমার গাছের ফল ধরেছে অন্যের উপকারের জন্যই তো। তোমার গাছের ফল দিয়ে যদি অন্যের উপকারী না হয়, তবে এই ফল গাছে ফল সাজিয়ে রেখে লাভ কি বলো? কি আমার মুখের উপর কথা বলছিস? কুচি পাখি, দাঁড়া আমি তোকে দেখাচ্ছি মজা। এই কথা বলে পেয়ারা গাছ তার ডালগুলো দোলাতে থাকে আর কালু কাক তাল সামলাতে না পেরে ধপাস করে মাটিতে পড়ে যায়। তা দেখে লিচু গাছ বলে, আহা, তুমি কি ব্যথা পেয়েছো ভাই? এসো এসো, আমার গাছের ডালে এসে বসো, আর যত ইচ্ছে তুমি আরাম করে লিচু খাও, আমি তোমাকে কিচ্ছু বলবো না, এসো। লিচু গাছের এমন কথা শুনে কালু কাক লিচু গাছের ডালে গিয়ে বসে আর আরাম করে লিচু খেতে থাকে। লিচু খেতে খেতে কালু কাক বলে, আহা লিচু গাছ, তোমার কথা যেমন মিষ্টি, তোমার ফলও তেমন মিষ্টি, খেয়েই আমার মন ভরে গেল। আর দেখো, তোমার পাশে যে ওই নোংরা মনের পেয়ারা গাছ দাঁড়িয়ে আছে, সে যেমন খারাপ তার মনও তেমন হিংসুটে, আর তার ফলও নিশ্চয় পোকায় ভরা হবে। এই যে অহংকারী পেয়ারা গাছ, তোমার ফল কেউ খাবে না, বুঝেছো? পচেই নষ্ট হয়ে পড়ে যাবে। কালু কাকের এমন কথা শুনে পেয়ারা গাছ ভীষণ রেগে যায় আর বলে ওঠে, কি তুই আমাকে অভিশাপ দিচ্ছিস? এত বড় সাহস তোর? আমিও তোকে অভিশাপ দিলাম, যা, কোনো দানব পাখি তোকে ছিঁড়ে ছিঁড়ে তোর হাড় মাংস খাবে। কাউকে অন্যায়ভাবে অভিশাপ দিলে কখনো লাগে না, বুঝেছো? আমার মনে কোনো পাপ নেই, তাই তোমার অভিশাপেও আমার কিচ্ছু হবে না। এই বলে কালু কাক লিচু গাছের ডাল থেকে উড়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে। পেয়ারা গাছ দিন দিন আরো অহংকারী হয়ে উঠতে থাকে। একদিন পেয়ারা গাছের নিচে এক তান্ত্রিক আসে। পেয়ারা গাছকে দেখে তান্ত্রিক বলে, এই পেয়ারা গাছের নিচে বসেই আমি ধ্যান শুরু করব। পেয়ারা গাছটি অনেক বড়, আর তাছাড়া এর ছায়া অনেক দূর পর্যন্ত হবে নিশ্চয়। প্রচণ্ড রোদে আমার কিছুই হবে না, অনেক ভালো একটা জায়গা পেয়ে গেছি। আহা, হ্যাঁ, আমি এখন এখানেই বসে ধ্যান করব। এই কথা বলে তান্ত্রিক পেয়ারা গাছের নিচে ধ্যান করতে বসে, আর যেই না ধ্যান করতে বসে তখনই পেয়ারা গাছ তার পেয়ারাগুলো তান্ত্রিকের মাথায় ফেলতে থাকে। এই এই পথের ভিখারি, ওট ওট বলছি, আমার গাছের ছায়া থেকে উঠে পড়, কত বড় সাহস! আমার গাছের ছায়ায় বসেছিস, কে তুই? আমার পারমিশন নিয়েছিস তুই? আমি একজন তান্ত্রিক, আমি ধ্যান করতে এসেছি, তুমি আমাকে একদম বিরক্ত করবে না, এর ফল কিন্তু ভালো হবে না, বলে দিলাম, আমাকে শান্তি মতো ধ্যান করতে দাও। কি, আমার ছায়ের নিচে বসে আমাকেই হুমকি দিচ্ছিস? চলে যা, কিছুতেই আমার ছায় তোকে বসতে দিব না, শয়তান তান্ত্রিক। কি, তুই আমাকে শয়তান বললি? তুই জানিস আমি শয়তান ধ্বংস করি, আর সেই শয়তান ধ্বংসকারীকেই তুই শয়তান বললি? তোর ভিতরেও শয়তান ঢুকেছে, সেই শয়তান আমাকেই ধ্বংস করতে হবে, এবার দেখ আমি কি করি। এ কথা বলে তান্ত্রিক তার জলের পাত্র থেকে জল নিয়ে পেয়ারা গাছের গায়ে ছিটিয়ে দেয়। তখনই পেয়ারা গাছের শরীরে দাও দাও করে আগুন জ্বলতে থাকে আর পেয়ারা গাছ যন্ত্রণায় চিৎকার করতে থাকে। পেয়ারা গাছ সবার সাথে এতই অহংকার করেছিল যে কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। অবশেষে অহংকারী পেয়ারা গাছ আগুনে পুড়ে দগ্ধ হয়ে মারা যায় আর তার অহংকারের শাস্তি পেয়ে যায়। বন্ধুরা, দেখলে তো অহংকারের পরিণাম কতটা ভয়াবহ হয়। তোমরা কখনোই অহংকার বা হিংসা করবে না, কেননা এগুলো খারাপ গুণ, আর এগুলো মানুষকে খারাপ পথে পরিচালিত করে। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।